আসন্ন বিধানসভা নির্বাচনে 14 নং বাধারঘাট কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী দিলীপ সরকার, যিনি বারবার কংগ্রেস থেকে জয়ী হয়ে আসছিলেন, এইবার পদ্মফুলি আশায় ওনার ধারণা আরও বেশি ভোটে উনি জয়ী লাভ করবেন। না, এবার অন্যবারের তুলনা অনেক ভালো। একটু বিস্তারিত বলে বলুন যে আপনারা যে এই যে আপনারা এই পদে হঠাৎ চলে আসলেন। না না, কংগ্রেস তো দীর্ঘদিন আমরা করেছি, কিন্তু কংগ্রেসে তো বারবার আমরা ব্যর্থ হয়েছি। প্রত্যেকটি নির্বাচনেই দেখা গেল যে কংগ্রেস নেতৃত্বের জন্য আজকে ত্রিপুরার মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিভিন্ন ইলেকশনে দেখলাম আমরা, কিন্তু কর্মীদের কাছে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আমাদের। সিপিএম কংগ্রেস যখন আতাত হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরাতে, তখন মানুষকে আমরা কী করে ভরসা দেব? অবশ্যই পাল্টা গেল। কীভাবে বুঝলেন? মানুষের স্বতঃস্ফূর্ত সারা, বিশেষ করে ইয়াং গ্রুপটা 80% ইয়াং গ্রুপ ত্রিপুরাজ্যের প্রত্যেকটি বিধানসভা আজকে ভারতীয় জনতা পার্টির জন্য সক্রিয়ভাবে কাজ করছে। মহিলা, বৃদ্ধ সবাই, এটা তো আগে ওরা এইভাবে বলতো, কিন্তু এবার মনে হয় না, কারণ নেতৃত্ব তো চেঞ্জ হয়েছে এবার বিজেপি। বিজেপি তো কোনো দিন সিপিএমের সাথে আদাত করিনি, করবো না। সবচেয়ে প্লাস পয়েন্ট আমাদের এটাই, মানুষ ভরসা পাচ্ছে, আগেও দেখেছে এবারও দেখছে, কেন্দ্রীয় নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির সক্রিয়ভাবে কাজ করছে, ত্রিপুরাকে পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করছে, কর্মীরও উৎসাহিত হচ্ছে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা NTCN কে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।